আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক ও আইবিএফ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালেহ জহুর, ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও আইবিএফ এর ইসি চেয়ারম্যান ডাক্তার তানভীর আহমেদ এবং ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মোহাম্মদ কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ শওকত হোসেন, ব্যারিস্টার আবু সাইদ মোহাম্মদ কাশেম। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।